شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. সাজদার আয়াত পাঠ করে কেউ যদি সাজদা না দেয় কোনো গুণা নেই। এটা ওই হানফি মত তারা বলে গুণা, কিন্তু আসলে গুণা না। সহি মুসলিমের রেওয়ায়াত আছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উমর ইবনে খাত্তাব খুলাফায়ে রাশিদীন এর একজন, আইয়ুহান নাস ইন্না নামুরু বিসুজুদ فمن سجد فقد اصاب ومن لم يسجد فلا اثم عليه. হে লোক সকল, আমরা কখনো সেজদার আয়াত পাঠ করি তো কেউ যদি সেজদা দেয় তার ঠিক আছে, আর যদি সেজদা না দেয় তাহলে তার কোনো গুণা নাই, কারণ আল্লাহ তার উপর সেজদা ফরজ করেননি। আলহামদুলিল্লাহ, এই সাজদার আয়াত পাঠ করলেই যে এটা জরুরি না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সূরাতুন নাজমে দুই রকমের রেওয়ায়ত এসছে নাজমের ক্ষেত্রে। এক রেওয়ায়ত এসছে সূরা নাজমের শেষ আয়াত পাঠ করে সাজদা দিয়েছেন, আরেক সাহাবী বলছেন সাজদা দেননি। তবে তার মানে কি হবে এটাই সঠিক, ওয়াজিব হলে তো ছাড়তেন না। এইগুলো একদিক। দ্বিতীয় নম্বর, আপনি যদি কোনো কথাবার্তা বলছেন আমরা এই সময় দলিল হিসেবে পেশ করেন, এটা দলিল হিসেবে পেশ করেন না, আয়াত হিসেবে না, মানুষ বুঝাবার জন্য অসুবিধা নেই। আয়াত সাজদা না দিলে কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।